হিন্দু ধর্মের প্রধান আরাধ্য ভগবান শিব, যার জন্ম নেই, নেই মৃত্যু। তিনি হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি। বন্ধুরা, ভগবান শিবকে নিয়ে আমাদের মাথায় অনেক প্রশ্ন আসে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে ভগবান শিবের কোনো অবতার আছে কিনা? যেমন ভগবান বিষ্ণুর 10 অবতারের উল্লেখ আমরা পাই, তেমনি ভগবান শিবের রয়েছে অবতার। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আজকের ভিডিওটিতে আপনাদের জানানো হবে মহাদেবের 19টি অবতার সম্পর্কে। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন। অজানা তথ্য চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ভগবান শিবের প্রথম অবতার ঋষভ অবতার। ভগবান শিব বিশ্বরূপী এই অবতার ধারণ করেছিলেন, যার মূল কারণ ছিল ভগবান বিষ্ণুর অসুর পুত্রদের হাত থেকে এই সংসারকে রক্ষা করা। ঋষভ অবতার সত্যের প্রতীক। এর পরের অবতারটি হল কিরাত অবতার। আমরা সকলেই জানি পাণ্ডব পুত্র অর্জুন মহাদেবকে প্রসন্ন করার জন্য তপস্যা করেছিলেন। তখন ভগবান এক ব্যাধের রূপ ধারণ করে অর্জুনের পরীক্ষা নিয়েছিলেন। অর্জুনের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব অর্জুনকে পশুপতাস্ত্র প্রদান করেছিলেন। ভগবানের এই বিশেষ রূপের নাম কিরাত। তৃতীয় অবতার হলেন পিপলাদ অবতার। পিপলাদ অবতার হল ভগবান শিবের এক বিশেষ অবতার। তিনি মহান ঋষি দধিচির পুত্র। তিনি পিতার প্রতিশোধ নিতে দেবতার বিরুদ্ধে একটি ভয়ানক সংঘর্ষ করেছিলেন। পুরাণ অনুসারে পিপলাদের কৃপায় শনিদেবের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায়। চতুর্থ অবতার হল হনুমান। তার শক্তিশালী অবতারগুলির মধ্যে বজরংবলীর অবতার সবচেয়ে অন্যতম। রামায়ণ, মহাভারত সহ সমস্ত পৌরাণিক গ্রন্থে তিনি এক বিশেষ ভূমিকা পালন করেছেন। ত্রেতা যুগে ও দ্বাপর ও বর্তমান কলিযুগেও রয়েছেন হনুমানরূপী ভগবান শিব। পরবর্তী সময়ে ধর্ম ও অধর্ম যুদ্ধে কল্কি অবতারের সঙ্গে তিনি অংশগ্রহণ করবেন। পঞ্চম অবতার হল সারভ অবতার। সম্পূর্ণ ভিন্ন এই অবতার। অত্যাচারী হিরণ্যকশিপু হত্যা করার পর নৃসিংহদেব অত্যন্ত ক্রোধান্বিত হয়ে পড়েছিলেন। তার রাগ থামানোই যাচ্ছিল না। তিনি সংসারকে ধ্বংস করতে উদ্যত হন। তখন তার হাত থেকে সংসারকে মুক্ত করতে ভগবান শিব এই অবতার নিয়েছিলেন। ষষ্ঠ অবতার গৃহপতি অবতার। বিশ্বেশ্বর নামে এক ব্রাহ্মণের ঘরে ভগবান শিব গৃহপতি অবতারে অবতীর্ণ হয়েছিলেন। নারদ মুনি বলেছিলেন গৃহপতির মৃত্যু হবে মাত্র 9 বছর বয়সে, কিন্তু পরবর্তীকালে গৃহপতি মৃত্যুকে জয় করেছিলেন। অগ্নিশ্বর নামে এক বিশেষ শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেছিলেন। সপ্তম অবতার হলেন তৎপুরুষ অবতার। শিবের গুরুত্বপূর্ণ অবতারের মধ্যে এই অবতারটি হল অন্যতম। সৃষ্টি নির্মাণের এর বিশেষ গুরুত্ব রয়েছে। সৌরজগতের সৃষ্টির মূলে রয়েছে মহাদেবের অন্যতম এই অবতার, যার মধ্যে এত তেজ রয়েছে যা সৌরজগতের থেকেও বেশি। অষ্টম অবতার ঈশান অবতার। 19 অবতারের মধ্যে অন্যতম অবতার হচ্ছে ঈশান অবতার। সৃষ্টিকর্তা ব্রহ্মা জগৎ সৃষ্টি করার সময় ভগবানের এই রূপ দর্শনের কৃপা লাভ করেছিলেন। এরপরই শুরু হয়েছিল সৃষ্টি নির্মাণের কাজ। সর্বোপরি এই নির্মাণের আদিতে ঈশান অবতারের অবদান রয়েছে। মহাদেবের নবম অবতার হল নন্দী অবতার। ভগবান শিবের সবচেয়ে কাছের হল নন্দী। আর আপনারা সবাই দেখেছেন মহাদেবের সঙ্গে দেখা যায় একটি ষাঁড়কে, তবে অনেকেই জানেন না স্বয়ং নন্দী শিবেরই অংশ। প্রতিটি শিব মন্দির প্রবেশের আগে নন্দীর মূর্তি আমাদের চোখে পড়বেই। নন্দী অবতারের প্রকৃত রূপ একটু ভিন্ন, যেখানে তিনি চতুর্ভুজরূপী। নন্দীকেশ্বর রূপ ভগবান শিবের এক বিশেষ অবতার। আপনারা অনেকেই হয়তো জানেন না নন্দীর মূর্তির কানে কানে কিছু আপনি যদি চান তা সরাসরি মহাদেবের কাছে গিয়ে পৌঁছয়। দশম অবতার হল দেব অবতার। একবার সংসার সৃষ্টি করার সময় ভগবান ব্রহ্মা বড় সমস্যায় পড়েছিলেন। তখন তার মধ্যে দিয়ে লাল বর্ণের এক দিব্য অংশের উৎপত্তি হয়। ভগবান শিবের এই বিশেষ অবতারের নাম দেব অবতার। 11তম হল সুরেশ্বর অবতার। ভগবান শিবের প্রধান অবতারগুলির মধ্যে সুরেশ্বর অন্যতম। এই রূপ ভগবানদের কাছে খুবই নিকট। ভগবান শিব নতুন রূপ ধারণ করে তার ভক্ত উপমন্যুকে দর্শন দিয়েছিলেন। দ্বাদশ অবতার অঘোর অবতার। ভগবান শিবের এক প্রচণ্ড রূপ হল অঘোর অবতার।
দেহে ছাই ভস্য, কপালে তিলক এবং জটাধারী রূপ শ্মশানে বিরাজ করেন, যাকে ঘরেশ নামেও অভিহিত করা হয়। তন্ত্র সাধনার ক্ষেত্রে অঘর নামটি বেশ পরিচিত। ত্রয়োদশ অবতারটি হল কাল ভৈরব অবতার। একান্নপীঠকে অসুরদের হাত থেকে রক্ষা করতে ভগবান শিবের এক বিশেষ রূপের উৎপত্তি হয়েছিল। অত্যন্ত শক্তিশালী এবং হিংস্র এই রূপের নাম কাল ভৈরব। মনে করা হয় প্রত্যেক সতীপীঠকে রক্ষা করতেই একজন ভৈরব থাকেন। এর পরের অবতারটি হল বীরভদ্র অবতার। সতীর মৃত্যুর প্রতিশোধ নিতে দক্ষযজ্ঞ বিনাশ করতে ভগবান শিবের জটা থেকে এক ভয়ঙ্কর শক্তিশালী চরিত্রের উৎপত্তি হয়েছিল, যার নাম বীরভদ্র। এর আগ্রাসন এবং শক্তি ছিল অন্য মাত্রায়। অনেকের মতে ভগবান শিবের সবচেয়ে শক্তিশালী অবতার হল বীরভদ্র অবতার। পঞ্চদশ অবতারটি হল অবধূত অবতার। এই অবতার ভগবান শিবের এক ভিন্ন অবতার, যার মাধ্যমে দেবরাজ ইন্দ্রের অহংকার ভেঙে দিয়েছিলেন। একবার ইন্দ্র এবং শুক্রাচার্য ভগবান শিবের সাথে দেখা করতে যাচ্ছিলেন, তখন তার পরীক্ষা নিয়েছিলেন মহাদেব। এই সময় তিনি অবধূত রূপ ধারণ করেন। এর পরের অবতারটি হল দুর্বাসা অবতার। ভগবান শিবের ক্রোধের অগ্নি থেকে সৃষ্ট দুর্বাসা মুনি, যিনি অত্যন্ত রাগী ছিলেন এবং কথায় কথায় সবাইকে অভিশাপ দিয়ে দিতেন, যিনি হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী মুনিদের মধ্যে একজন ছিলেন। এই ঘটনাগুলি হিন্দু পুরাণে অত্যন্ত প্রচলিত। এর পরবর্তী যতীনাথ অবতার। ভগবান শিবের সবথেকে শান্তিপূর্ণ অবতার যতীনাথ অবতার। তিনি এই অবতার ধারণ করেছিলেন তার ভক্ত আহু ও পত্নী আহুকাকে বর প্রদানও করেছিলেন। ১৭তম অবতার হল যক্ষ অবতার। সমুদ্র মন্থনের পর অমৃত লাভ করে দেবতারা অসুরদের প্রতি অন্যায় করতে শুরু করেন এবং তাদের এই অহংকার বিনাশ করতে ভগবান শিব যক্ষ অবতার ধারণ করেছিলেন এবং দেবতাদের উচিত সাজাও দিয়েছিলেন। ভগবান শিবের ১৯তম অবতার হচ্ছে অশ্বত্থামা। মহাভারতের অন্যতম প্রধান চরিত্র অশ্বত্থামা, যিনি হিন্দু পুরাণের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের মধ্যে একজন, গুরু দ্রোণাচার্যের পুত্ররূপে যাকে আমরা মহাভারতে দেখতে পাই, হ্যাঁ, তিনি হলেন ভগবান শিবের এক বিশেষ অবতার। অনেকের মতে তিনি রুদ্র অবতার, যিনি কাল, ক্রোধ এবং মৃত্যুর প্রতীক ছিলেন। তো আজকের ভিডিওতে আপনারা জানলেন ভগবান শিবের ১৯টি অবতার সম্পর্কে। যদি আপনারা এই বিষয়ে আরও জানতে ইচ্ছুক হন, সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।